আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বেশ রোদ উঠছে, দুদিন মেঘলা থাকার পরে, তো এই জন্য ভাবলাম যে পাখিগুলোকে গোসলের জন্য পানি দিই। পাখির ক্ষেত্রে গোসলের পানি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেহেতু এখন বেশিরভাগই ফিল্টার ব্যবহার করি, তো পানি সবসময় দেওয়া হয় না গোসলের জন্য। তো গোসলের পানি দেওয়ার জন্য এরকম চার কোনা বাটি ব্যবহার করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। এটাতে তিন ভাগের দুই ভাগ পানি দিবেন, এতে হবে কি ওরা গোসলটা স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবে। অতিরিক্ত ডিপ বা অতিরিক্ত লম্বা না দিয়ে এরকম একটা আপনারা দিতে পারেন, এরকম চার কোনা বাটি। এগুলো যে কোনো পাখির দোকানে পাবেন খাবারের পাত্র হিসাবে। এগুলোকে আপনারা এনে উপরের যে একটা ঢাকনা থাকে ওটা টান দিলে খুলে যায়, এরপরে দিতে পারবেন। তো দেখেন দেওয়ার সাথে সাথেই পাখিগুলো নেমে গেছে গোসল করতে। একটা পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে দুপুর 12টার ভিতরে যাতে দেওয়া হয়, আর পানি দেওয়ার এক আধা থেকে 45 মিনিটের মধ্যে পানিগুলি আবার উঠিয়ে ফেলবেন, যার প্রয়োজন হয় গোসল এর মধ্যে করে নেবে, না হলে নাই। তো কিছু কিছু পাখি আছে আবার যেগুলি গোসলের প্রয়োজন হয় না, যেগুলি জাস্ট ফেদার প্লাকিং হলেই হয়। এর মধ্যে একটা আছে যে ডায়মন্ড আপ। আমার ডায়মন্ড আপ পালার এই অভিজ্ঞতার মধ্যে দেখছি যে এরা কখনো গোসলের জন্য আগ্রহী হয় না, এরা আসলে ঠান্ডা একদমই পছন্দ করে না। এরা আমি এত বছর ধরে পালি, কখনো দেখি নাই গোসলের প্রতি এদের আগ্রহ দেখাইতে। এদের জন্য গোসলের প্রয়োজন হয় না, কিন্তু অন্যান্য পাখি যারা আছে তাদের জন্য গোসলের দরকার হয়। গোসলটা বেশ উপকারী এদের শরীরে হিট কমানোর জন্য, ফেদারের শাইনিং আনার জন্য, এবং কিছু পরজীবী যদি থাকে সেগুলি দূর করার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ডায়মন্ড আপের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না, এরা কিছুদিন পরপরই নিজেদের শরীরের পশম পাল্টায় ফেলে, এর কারণে আর এরকম দরকার হয় না। তো আজকে শাক দেওয়া হয়েছে, পাশাপাশি পানি দেওয়া হয়েছে। তো শাক দিলে আর পানি দিলে ওরা পানিটা বেশি পছন্দ করে আমারগুলি। এই যেটা গোসল করে একদম উঠে গেছে, আর একটা ভিতরে আছে। অনেকে চিন্তা করেন যে পাখি ডিমে আছে, এখন কি গোসলে দিলে সমস্যা হবে কিনা, কিন্তু না, এটা কোনো সমস্যা নাই, বরঞ্চ এটা আরও ভালো হয়, ডিমের ময়েশ্চারটা ভালো থাকে। এইখানে দেখেন যে সবগুলি পাখি আবার নামা শুরু করছে গোসল করার জন্য। তো আপনারাও এরকম বাটিতে পানি দিতে পারেন সপ্তাহে একদিন বা দুই দিন, বা দুই দিন পর পর বা তিন দিন পর পর, একটা নিয়মিত রুটিন করে নেবেন। যখন বৃষ্টি থাকে তখন না দিয়ে ঠান্ডার দিনে যখন রোদ উঠে তখন দিতে পারেন, এবং দুপুরের দিকে যার একটু পরপরই সরিয়ে ফেলবেন। তো অনেক সুন্দর করে গোসল করে দেখতে ভালোই লাগে, যেহেতু লাভ বার্ড কাছে আসতে দেয় না। আমি অনেক দূর থেকে জুম করে ভিডিওটা করছি, যার কারণে একটু ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, কিন্তু কাছে গেলে এরা দৌড় দিয়ে বক্সের ভিতরে ঢুকে যায়, এর কারণে আর ভিডিও করা সম্ভব হয় না।